এনটিভি নিয়মিত রান্নার অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীল হুরে জাহান প্রতি সপ্তাহের মতো আজকেও হাজির হয়ে গেছি আমি এবং আমাদের রান্নাঘরে সবকিছুই প্রস্তুত খুব সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু রান্না করে দেখানোর পালা সেটা অবশ্যই করে দেখাবেন একজন রন্ধনশিল্পী চলুন শুরুতেই তাকে ডেকে নেই আমাদের আজকের রন্ধনশিল্পী কানিজ ফাতেমা প্লিজ ওয়েলকাম Welcome to Xpert Today's Kitchen. How are you? Hey, সাথে আরেকজন অতিথি আছে আমাদের বিশেষ একটু যদি আমাদের সাথে পরিচয় করিয়ে দেন। আমার মেয়ে মুসকান শাহরিন। কি নাম তোমার? মুসকান। মুসকান। পুরো নামটা মা কি যেন বলছিল? সৈয়দা মুসকান শাহরিন। খুব সুন্দর একটা নাম কে রেখেছে না? মা রেখেছে। মায়ের সুন্দর একটা মিষ্টি মেয়ে সে কি আজকে আমাদের সাথে রান্না করবে? হ্যাঁ। কি রান্না করবে আজকে? এখন জানো তুমি? আচ্ছা কি রান্না করছি আজকে আমরা আমি এখন করছি স্মোকি চিকেন কিমা স্মোকি চিকেন হ্যাঁ কিমা ওকে স্মোকি চিকেন কিমা তো আমরা তৈরি করব কিন্তু তার আগে কি কি উপকরণ লাগছে চলুন সেটা দেখে নেই স্মোকি চিকেন কিমা উপকরণ চিকেন কিমা 1 কাপ তেল পরিমাণ মতো বেগুন 1টি আদা রসুন বাটা 1 চা চামচ লবণ স্বাদ মতো টমেটো সস 1 চা চামচ অয়েস্টার সস 1 চা চামচ মরিচ গুঁড়া 2 চা চামচ পেঁয়াজ কুচি 1 কাপ কাঁচা মরিচ 2টি গোল মরিচের গুঁড়া আধা চা চামচ চিনি সামান্য পরিমাণ পানি পরিমাণ মতো জিরার গুঁড়া 1 চা চামচ ধনেপাতা কুচি পরিমাণ মতো লেবু 1টি দেখে নিলাম কি কি উপকরণ লাগছে চলুন তাহলে ঝটপট রান্না শুরু করি কি করতে হচ্ছে আমি প্রথমে বেগুনটাকে একটু ভাজবো আচ্ছা আমরা বেগুনে আগেই মশলাটা মাখিয়ে রেখেছি জি আগে একটু মাখিয়ে রেখেছি অ্যাকচুয়ালি এটার মধ্যে আমি একটু হলুদ একটু মরিচ লবণ আর একটু চিনি দিয়েছি যেন বেগুনটা একটু সফট হয়ে যায় মানে একটু আগে থেকে ভেজালে একটু চিনি দিলে জিনিসটা খুব সুন্দর হয় এবং খেতে খুব মজা লাগে ভাই এখন ছোট্ট একটা ট্রিক জানা হয়ে গেছে আমাদের যে একটু চিনি দিলে সেটা একটু নরম চিনি দিলে নরম হয় এবং খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে ব্যালেন্স আসে এটার মধ্যে ওকে আর আমি যেহেতু স্মোকে করছি তো আমাকে কয়লাটাকে একটু আগে থেকে পুড়িয়ে নিতে হবে আচ্ছা বার্নার অন করে দেব জি এটা জি আচ্ছা আরেকটা ফ্রাই প্যানে আমরা তেল দিয়ে নেছি জি আমি কয়লাটা একটু গরম হতে হতে আমি বেগুনটা ভেজে ফেলবো আচ্ছা আচ্ছা আমার হাতটা পরিষ্কারই আছে বেগুনগুলো আমরা আসলে একদম বাঙালিয়ানা রান্না যেমন হয় আমাদের রান্নাঘরে মা বোনেরা যেমন করে করে জি সেরকম ভাবে আমরা হাতের একটা স্পর্শ দিয়ে করি আমি আজকে দুইটা রেসিপি একদম হ্যাঁ হাইজিন তো অবশ্যই মেইনটেইন করতে হবে দুইটা রেসিপি পুরো বাঙালিদের মতে এবং হাইজিনের কথা আমি সবসময় মনে করিয়ে দিই সেই সাথে এটাও মনে করিয়ে দিতে চাই এক্সপার্ট ডিশ ওয়াশার কিন্তু আপনার রান্নাঘরের সব কিছুকে শুধুমাত্র পরিষ্কার করবে তা নয় সেই সাথে করবে জীবাণুমুক্ত যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো মুসকান তুমি বেগুন ভাজা খাও সব সবজি খাও না ওই সবজি খায় না শুধু বেগুন খায় শুধু বেগুনটা খায় বেশ এই যে সবজি খায় না এটার জন্য কি করেন সবজির চাহিদা তো পূরণ করতে হবে ওই যে আর বেগুন ভাজিটা করি আর আমি একটা মিক্সড ভেজিটেবল করি জাস্ট বাটার দিয়ে আচ্ছা হ্যাঁ ওইটা আবার খাই ওইটা খাই হ্যাঁ ওইটা খাই আচ্ছা বেগুন ভাজা আমাদের হয়ে যাচ্ছে হ্যাঁ আমার বেগুনটা প্রায় হয়ে গেছে আমি একটা প্লেট নিয়ে নিই আমি একটু হেল্প করি আমি উঠে হ্যাঁ ওই পাশটা দিয়ে দিই হ্যাঁ আমরা তৈরি করছি স্মোকি চিকেন কিমা কিন্তু সেখানে আবার বেগুন ভাজিও ব্যবহার করছি জি আমি এটা মানে জাস্ট কিমাটা ওটার উপর আমি বসিয়ে দিব এটার জন্য আমি একটা বাটন দিচ্ছি জি কয়লাটা কি হয়ে গেছে হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি ওকে মুসকান রান্না বান্না পারো না কোন ক্লাসে পড়ো তুমি স্ট্যান্ডার্ড 8 আমি এখন চিকেনটা নিয়ে নিচ্ছি চিকেনটা আগে কিমা করা ছিল আমাদের জি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম চিকেনের সাথে আমি দুটো মুরগির বুকের যে সিনাটা আছে ওইটা নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি
হাফ চামচ আদা রসুন পেস্ট, হাফ লবণ দিচ্ছি। পরে আমি আবার দেবো স্বাদের জন্য, এখন একটু কম কম করে দিচ্ছি। এক চামচ টমেটোর সস, এক চামচ ওয়েস্টার সস। আচ্ছা, ওয়েস্টার সস, ওকে। অল্প একটু মরিচের গুঁড়া, খুবই অল্প, এটা খুবই অল্প, ঝাল কম খায়, ঝাল কম খায়। হ্যাঁ, এটা আবার আমি পরে অ্যাড করব, তো এটার জন্য আমি এখন আর কিছু দিব না। এটা জাস্ট আমি একটা হাত দিয়ে মাখিয়ে নেব। এটা যেহেতু আমার স্মোকি চিকেন বলেছি, এটার জন্য আমি এখন এটাকে মাঝখানে বসাবো। আচ্ছা, ওকে, বসে আমি জাস্ট একটু মানে স্মোকি ফ্লেভারের জন্য আর কি আমি এটা একটু দিব। আমি নিজে নিজে যখন রাতের অবসর সময় পাই, আমি মানে রেসিপি একটার সাথে আরেকটা দেখি, মানে চিন্তা করি কোনটার সাথে কোনটা কম্বিনেশন ভালো যাবে। হ্যাঁ, মানে রিসেন্টলি আমি একটা কম্পিটিশন থেকে এসেছি ডিপ্লোমার, তো ওইখানে যে দেখা গেছে কি আমরা যে কম্পিটিশনের স্টেজে দাঁড়াতাম এরকম প্যানের মধ্যে ঢাকা থাকতো কিছু একটা, ওইটা দিয়ে আমাকে 30 মিনিটের মধ্যে ডেজার্ট করতে হতো। সারপ্রাইজ টেস্ট। হ্যাঁ, তো ওই সময় থেকে এখন মনে হয় যে না, যেটাই হবে নিজে একটা কিছু করে নিতে পারবো। রান্নাতে ওই যে একটা আর্টের মতো, তো যে অনেকগুলো রং থাকলে সেই রংগুলোকে নিজের মন নিজের মতো করে চমৎকার ছবি তৈরি হয়ে যায়। তুমি বাই দ্য ওয়ে আমি শুনছিলাম যে একটা পেঁয়াজ দিচ্ছি। আচ্ছা, সেই গল্প শুনছি, তার আগে দেখি মা এখন কি করছে। আমি এক কাপ পেঁয়াজ দিয়েছি, আমি 4 টেবিল চামচের মতো অয়েল দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ভাজা ভাজা করবো, এর মধ্যে 2টা মরিচ ফালে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হবে তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। আমার জাস্ট স্মোকি ফ্লেভারটা আর মেন আর কি ভালো লাগে, কিন্তু আলাদা একটা স্পেশালিটি, স্মোকি একটা মানে কয়লা কয়লা টাইপের একটু স্মেল আসবে। হ্যাঁ, অনেক সময় আসলে কি আমরা বাহিরে অনেক জায়গার মধ্যে খাই, যেমন চিকেনটা একটু টুকরো টুকরো থাকে, কিন্তু কিমার সাথে স্মোকি ফ্লেভারটা খুব কম পাওয়া যায়। আমি এখানে এখানে আবার একটু স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু হাফ চামচ গোলমরিচ, গোলমরিচ হাফ চামচ, স্বাদের জন্য একটু চিনি দিলাম। হ্যাঁ, হালকা চিনি দিয়ে নিয়েছি। এটা আপনি ভাতের সাথে, পোলাওয়ের সাথে বা রুটি নান সব কিছুর সাথে আপনি খেতে পারবেন। আমার দেখে খুব পোলাওয়ের সাথে খেতে ইচ্ছে করছে, আমি জানি না কেন, আমার পোলাও খুব একটা পছন্দ না। তারপর হ্যাঁ, পোলাওয়ের সাথে অনেকে আছে বেগুন ভাজাটা খায়, আমি এটার জন্য বেগুন ভাজাটা একসাথে করেছি। এখন আমি সস একটু দিয়ে দেবো। মরিচ দিয়ে দিলাম। ওকে, আমরা যখন প্রয়োজন মনে করছি তখন একটু একটু করে আসলে বিভিন্ন মশলা অ্যাড করছি। অ্যাকচুয়ালি একটু ফ্লেভারের জন্য প্লাস টেস্ট এবং কালারটা বুঝে আমি দিব। একটু পানি লাগবে, ওই যে আছে পাশে। মুরগি যেহেতু কিমা করাই ছিল, আমার এতটা পানির প্রয়োজন নাই, আমি হালকা একটু সিদ্ধ করার জন্য একটু পানি দেব। বড় হয়ে কি হতে যাবে ডক্টর? বা ওকে,
আমরা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম জি আচ্ছা কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে এটা 15 মিনিটের মধ্যেই হয়ে যায় অনেকটা টাইম লাগে না তাই হয়ে আসছে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো ফেভারিট সুন্দর লাগছে না উত্তম লাগছে হয়ে যাওয়ার আগে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি আর একটু চিনি অ্যাড করবো হাফ চামচের মতো জাস্ট এটা একটা ব্যালেন্স আনার জন্য আমি যেহেতু লেমন জুস দিয়েছি তো এটার জন্য আমি একটু ব্যালেন্স আনার জন্য দিচ্ছি Looks yummy. Almost done. Awesome. Let me ask you. Okay. Okay. I got some more. কিমা তৈরি হয়ে গেছে তাই তো জি জাস্ট ডেকোরেশনের জন্য তো পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছে হয়ে গেছে আমার স্মোকি কিমা বাও স্মোকি চিকেন কিমা তৈরি হয়ে গেল পরিবেশনটাও খুব সুন্দর হয়েছে দর্শক এবারে আমরা আমাদের দ্বিতীয় রান্নায় চলে যাব আমরা স্মোকি চিকেন কিমা তো তৈরি করেছি এবারে আমরা কি করব টক ঝাল কই মাছ টক ঝাল কই মাছ মজার একটা নামও দিয়েছেন টক ঝাল কই মাছ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব কিন্তু তার আগে চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে টক ঝাল কই মাছ উপকরণ কই মাছ 500 গ্রাম পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ আদা রসুন বাটা 1 চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ পানি পরিমাণ মতো লবণ স্বাদ মতো তেঁতুলের টক 2 চা চামচ চিনি সামান্য পরিমাণ লেবু পাতা 2টি কাঁচা মরিচ 4-5টি লেবুর রস 2 টেবিল চামচ ধনে পাতা কুচি পরিমাণ মতো দেখে নিলাম কি কি উপকরণ লাগছে টক ঝাল কই মাছ রান্না করতে এবার আমরা মূল রান্নায় চলে যাই কি করছি কই মাছের টক ঝাল মিষ্টি যে করছে আরম্ভ করে দিই তাহলে একদম আমরা তৈরি কই মাছের টক ঝাল কই মাছ খাবার জন্য তুমি তৈরি ওকে এটা খেয়েছো আগে ওই খুব মাছ পছন্দ আচ্ছা আমারও খুব মাছ পছন্দ বেশ আমার অবশ্য চিকেনও পছন্দ আমি কই মাছটাকে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি আচ্ছা কাজের সুবিধার জন্য 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি বা কিছু দেব না আমি বাটাটা ইউজ করব আচ্ছা পেঁয়াজ বাটা দিচ্ছি হ্যাঁ বাটাটা ইউজ করব এটা কিছুটা একটু গ্রাম্য টাইপের খাবার বাঙালি যে খাবারটা হয় টাইপের শতভাগ বাঙালিয়ানা জি পেঁয়াজ বাটা কি পরিমাণ দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো দিচ্ছি তারপর আমি হাফ চামচ আদা রসুন দিচ্ছি আচ্ছা হাফ হলুদ একটু ঝাল ঝাল হবে তো হাফ মরিচের গুঁড়া একটু পানি দিয়ে দিচ্ছি একটু কষাবো লবণ দিচ্ছি
তাহলে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এবার মাস্টার আমি দিয়ে দেব এখানে এক কাপ আছে ঝালটা তো দেওয়া হয়েছে টকটার জন্য অপেক্ষা করছি জি জি এবার আমি একটু তেঁতুলের কাট করে রেখেছিলাম আচ্ছা এই যে আমাদের টক 2 চামচ কাঁচা দিচ্ছি সাথে একটু ব্যালেন্সের জন্য হাফ চামচ সুগার চিনি দিচ্ছি ওকে টুইস্ট হচ্ছে এখানে যে আমি একটু লেবু পাতা দেব মানে আজকে আমার মধ্যে একটা লেবু পাতার একটা স্মেল আসবে কাঁচামরিচ ফালে দিচ্ছি কয়েকটা আর একটু লেমন জুস দিচ্ছি বেশি করে ধনে পাতা কুচি জিভে জল চলে আসছে ফ্লেভার 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 যাদের মাছ পছন্দ আমার মনে হয় এটা মাস্ট ট্রাই একটা রেসিপি বাসায় অবশ্যই করে দেখবেন আচ্ছা এটা কিছুক্ষণ নেড়ে হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তাই তো তারপরে একদম ঝটপট এটা আর মধ্যে তো আমি ওরকম পানি দিই না বা কিছু দিই না জাস্ট অল্প একটুক্ষণ ভাজার পরে আমরা এটা ডান তৈরি হয়ে যাচ্ছে টক ঝাল কই মাছ কি অবস্থা আপু ফ্রাই হয়ে গেছে ওকে হ্যাঁ আচ্ছা এখন আমি সার্ভ করব একটা পরিবেশনের ওরকম কিছু নাই জাস্ট আমি ধনে পাতা কুচি দিয়ে এমনিতেই খুব সুন্দর লাগছে দেখতে ধনে পাতা কুচি দিয়ে দেব মুস্কানের কি আর ভাই বোন আছে বড় ভাই আছে আর বড় ভাই আছে তুমি ছোট কে বেশি ভালো মা কাকে বেশি আদর করে দুজনকে বাহ হয়ে গেল আমার কই মাছের টক ঝাল পাস্তা থ্যাংক ইউ সো মাচ তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল কই মাছ আমরা এতক্ষণ দেখলাম কীভাবে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি এবং থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদেরকে দুটো রেসিপি করে দেখানোর জন্য থ্যাংক ইউ আপনাকে মুস্কান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে খুব ভালো থেকো দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি যে দুটো রেসিপি আজকে আমরা করে দেখিয়েছি সেগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন আগামী পর্বে আবারও দেখা হবে এক্সপার্ট টুডেজ কিচেনে সঙ্গে নতুন কোনো রন্ধনশিল্পী থাকবেন নতুন দুটো রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি